नमस्कार बंधुरा, जयराम एवरीथिंग चैनले सबा के जाना स्वागत। 2021 ग्रीष्मकालीन अलिम्पिक सामर अलिम्पिक 2020 आयोजन कोथाय होबे? तो आमी तुम्हारे एक कथा इकने क्लियर कर दी, 2021 जो ग्रीष्मकालीन मान सामर अलिम्पिकटा से 2020 हार कथा छिल। तो 2020 क्या होयनि जानो बंधुरा? এটা সবার কাছে একদম ক্লিয়ার যে 2020 সারা বিশ্ব এবং আমাদের দেশ যে করোনার প্রকোপে পড়েছিল তার জন্য 2020 হয়নি। তো 2020 যে অলিম্পিকটা সেটাকে 2021 করা হয়েছে। তো সেটা করা হয়েছে কোন জায়গায়? তো সেটা করা হয়েছে টোকিও, জাপান, মনে রাখবে। আর একটু তোমাদেরকে বলে দিই যে আমরা যে টোকিও অলিম্পিকটা সেটা 32তম সমারোহ আয়োজিত হয়েছে, কিন্তু যদি এমন আসে যে 2021 আগে 31তম সমারোহ গ্রীষ্মকালীন প্রশ্নের মধ্যে আসে এক্সামে, তাহলে কোথায় হয়েছিল? তাহলে বলবে 2016 ব্রাজিলে হয়েছিল। মনে রাখবে যে 31তম আমরা যে টোকিও অলিম্পিকটা হয়েছে সেটা হবে 32তম, ঠিক আছে? আর যদি বলে 31তম অলিম্পিকটা কোথায় হয়েছিল, তো বলবে 2016 ব্রাজিলে হয়েছিল, মনে রাখবে। এবং 2021 তো টোকিও অলিম্পিক হয়েছে, যদি এমন প্রশ্ন আসে যে 2024 কোথায় হবে, তো 33তম, তো বলবে সেটা বলবে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2021 টোকিও অলিম্পিকে উদ্ঘাটন অনুষ্ঠানের মধ্যে ভারতের 10 বাহক কে? তো সেটা হবে ক, খ, দুটোই। এবার এমসি মেরি কমের সম্বন্ধে একটু জেনে নিই এবং মনপ্রীত সিং সঙ্গ জেনে নিই একটু। এমসি মেরি কম হলেন মণিপুর থেকে বিলং করেন, ঠিক আছে? ওনার যদি বলা হয় এমসি মেরিকন কোথা থেকে বিলং করে, তো বলবো মণিপুর থেকে, আনসার দিয়ে দেবে মণিপুর। কিন্তু যদি বলা হয় ভারতের সুপার মম কে, তো সেটা হবে এমসি মেরিকম। এমসি মেরিকমই ভারতের সুপার মম। আর যদি বলে মনপ্রীত সিং কে, তো মনপ্রীত সিং সম্বন্ধে বলে দিই, মনপ্রীত সিং হলো ভারতীয় পুরুষ হকি টিমের ক্যাপ্টেন। টোকিও অলিম্পিকে 2021 সমর্পণে ভারতের 10 বাহক বজরং পুনিয়া হয়েছিলেন এবং বজরং পুনিয়া কুস্তি খেলোয়াড়। মনে হয় বজরং পুনিয়ার সম্বন্ধে প্রশ্ন যে কোন খেলোয়াড়, তাহলে বলবে কুস্তি খেলোয়াড় ছিল বজরং পুনিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে টোকিও অলিম্পিক 2021 শুভঙ্কর মস্কিটো কি? তো মিরাই তুবা, প্রত্যেক বছরে একটা মস্কিটো থাকে, তো সেটা হবে সুবাই তুবা। 2021 প্যারা অলিম্পিকের খেলায় সামিটি হবে, মানে এটা একটা প্রতীক আর কি, এটাকে বলে সামিটি। তো 2021 অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন? তো সেটা হবে মীরাবাই চানু, আনসার গ নাম্বার, মীরাবাই চানু। আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, ভারতের হয়ে মীরাবাই চানু তো প্রথম পদক জিতেছিলেন। তো মীরাবাই চানু কোথা থেকে বিলং করে? তো সেই যে বিলং টু মণিপুর, উনি মণিপুর থেকে বিলং করে। ভারত হয়ে মীরাবাই চানু অলিম্পিকের মধ্যে রজক পদক জিতেছিলেন ব্যাট লিফটেন মোট 202 কিলোগ্রাম, ভারতের উঠিয়ে ভারতকে সিলভার মেডেল দিয়েছিলেন, 202 কিলোগ্রাম উঠিয়েছিলেন এবং সিলভার মেডেল ভারতকে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক IOC সমিতি সম্মেলন মুখ্য সমিতি কোথায় অবস্থিত? তো সেটা হয়ে যাবে লুসানে, সুইজারল্যান্ড। অলিম্পিক লুয়ের মধ্যে কয়টি গোল থাকে? একটু মিস্টেক হয়েছে, অলিম্পিক লোগোর মধ্যে হবে কয়টি গোল থাকে, তো সেটি হয়ে যাবে 5টি গোল। অলিম্পিক লোগোর 5টি গোল থাকে না সেটা? অলিম্পিক লোগোর মধ্যে বিভিন্ন রং এর বিভিন্ন মহাদেশকে বোঝায়। যদি বলা হয় যে আমরা তো
এশিয়া মহাদেশে থাকি, তাহলে যদি বলা হয় এশিয়া মহাদেশের কোন রঙটাকে বোঝায় অলিম্পিকের মধ্যে, তাহলে বলবে হলুদ, এল্ডো রঙটাকে বোঝায়। মনে রাখবো হলুদ রঙটাকে এশিয়া মহাদেশের প্রতীক, যে রঙটা সেটা এশিয়া মহাদেশ হলুদ। আর যদি সবুজ বলে তাহলে অস্ট্রেলিয়া, আর যদি নীল বলে তাহলে ইউরোপ, আর কালো বললে আফ্রিকা, আর লাল বললে আমেরিকা। মনে রাখবে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা মহাদেশকে বোঝায়। অলিম্পিক খেলাটা কোন সংস্থা চালায়? প্রত্যেক খেলাই তো একটা সংস্থা চালায়, তো অলিম্পিক খেলাটা চালায় আইওসি। অলিম্পিক খেলা কত বছর পর পর হয়? তো মনে রাখবে প্রত্যেক অলিম্পিক খেলা চার বছর অন্তর অন্তর হয়, মানে চার বছর পর পর হয়। অলিম্পিক খেলা শুরু হয়েছিল প্রথম কত সালে? তো অলিম্পিক খেলা শুরু হয়েছিল 6 এপ্রিল 1896 সালে। মনে রাখবে 1896 সালে প্রথম শুরু হয়েছিল। প্রথমবার অলিম্পিক খেলা মহিলা হাজার 1900 সালে প্যারিস ফ্রান্সের মধ্যে করেছিল, মহিলারা করেছিল অলিম্পিকটা প্যারিস ফ্রান্সের মধ্যে 1900 সালে। আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যদি বলা হয় 2012 সালে, যদি বলে কোন অলিম্পিকে প্রত্যেক দেশ থেকে মহিলা অ্যাথলিটদের পাঠিয়েছিল কোন অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য, তো সেটা হবে লন্ডন অলিম্পিকের মধ্যে। প্রত্যেক দেশ থেকেই যে যে মহাদেশ, সেই প্রত্যেক মহাদেশ থেকেই পাঠানো হয়েছিল মহিলা খেলোয়াড়দের অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য, তো সেটা হবে 2012 সালে। তো যদি বলা হয়, আরেকটা কথা ক্লিয়ার করে দিই, ইউনিনি ক্যালেন্ডার অনুসারে প্রথম অলিম্পিক 776 ঈসা পূর্বে হয়েছিল। অলিম্পিয়ান মধ্যে তাই তার নাম অলিম্পিক পড়েছিল। এটা ব্যাপারটা হলো বন্ধুরা, যে আজকে যে আমরা অলিম্পিক বলি, এই অলিম্পিক নামটা কোথা থেকে এসেছে এবং কেন, আমি বলে দিই। অলিম্পিক কথাটা এসেছে অলিম্পিয়ান দেশের মধ্যে প্রথম অলিম্পিক প্রতিষ্ঠিত হয়েছে, তাই অলিম্পিক কথাটা ওইখান থেকে এসেছে অলিম্পিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম অলিম্পিক খেলার আয়োজন কোথায় হয়েছিল? তো সেটা হয়ে ইথেন্স গ্রিসে হয়েছিল প্রথম অলিম্পিক খেলা। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম শীতকালীন অলিম্পিক আয়োজন 1924 ফ্রান্সের মধ্যে হয়েছিল। মনে রাখবে প্রথম প্যারা অলিম্পিক খেলা আয়োজন হয়েছিল 1960 সালে রোম ইটালির মধ্যে হয়েছিল। যদি বলা হয় টিকিট আয়োজিত করা হয় অলিম্পিক কবে, তো সেটা হবে 1900 সালে প্রথমবার টিকিট অলিম্পিকে আয়োজিত করা হয়। তারপর আবার বন্ধুরা ফার্স্টে একবারই আয়োজিত করা হয় অলিম্পিকের মধ্যে ক্রিকেট, তো সেটা 1900 সালে। হ্যাঁ, কিন্তু তারপর অলিম্পিকের মধ্যে টিকিটটা যদি নির্ভর করে তাহলে বেশি সময় লাগে, তার জন্য অলিম্পিকের মধ্যে টিকিটটা মানা করে দিয়েছেন। তারপর থেকে এখন পর্যন্ত আমরা অলিম্পিকের ক্রিকেট খেলা দেখিনি। তো সেটা যদি বলা হয় কোন অলিম্পিকে ক্রিকেট খেলাকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, তো সেটা বলা হবে আয়োজন হয়েছে প্যারিস ফ্রান্সের মধ্যে যে অলিম্পিকটা হয়েছিল সেই অলিম্পিকে। মনে রাখবে যে ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছিল সেটা 1900 সালে প্যারিস ফ্রান্সের মধ্যে, ফ্রান্সের অলিম্পিকে। মনে রাখবে ভারত প্রথমবার কত সালে অলিম্পিকের মধ্যে অংশগ্রহণ করেছিল? আমাদের দেশ ভারত প্রথমবার কত সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, সেটা 1928 ইস্টাম অলিম্পিকে। যদি বলা কোন ইস্টাম অলিম্পিকে। অলিম্পিক খেলা কে শুরু করেছিলেন? অলিম্পিক খেলা শুরু করেছিলেন পিয়ারে ডি কোবার্ডিন অলিম্পিক খেলা শুরু করেছিলেন। হ্যাঁ, আনসার গ নাম্বার। পিয়ারে ডি কোবার্ডিন সম্বন্ধে আমরা জেনে নিই। পিয়ারে ডি কোবার্ডিনই অলিম্পিক খেলার লোগো বানিয়েছিলেন। হ্যাঁ, অলিম্পিক খেলার লোগোটা প্রথম কোন অলিম্পিকে ব্যবহার করা হয় এবং কত সালে, তো সেটা হয়েছে
অলিম্পিক খেলার যে লোগোটা পিয়ারে ডি কোবার্টিন বানিয়েছিল সেটা ব্রাজিল অলিম্পিকে প্রথম ব্যবহার করা হয়। তো সেটা হবে 1920-এ ব্রাজিল অলিম্পিকে পিয়ারে ডি কোবার্টিনের যেই ডিজাইনিংটা অলিম্পিকের যে আমরা 10টা দেখি এই 10টা যে ডিজাইনটা করেছেন সেটা 1920-এ ব্যবহার করা হয়েছিল অলিম্পিকে ব্যবহার করা হয়েছে ব্রাজিল অলিম্পিকে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে প্রথমবার কোন অলিম্পিককে শুভঙ্করকে মস্কিটো সামিল করা হয়েছিল, তো সেটা 1972। তো 1972-এ মস্কিট সামিল করা হয়েছিল। তো প্রথমবার অলিম্পিকে গ্রেনভেল ফ্রান্সে অলিম্পিক হয়েছিল, তো এই ওই শুভঙ্কর নাম আগে আগে যেটা বলা হতো সেটা শিশু বলা হতো ওই সময়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর কতজন সদস্য সংখ্যা অ্যাক্টিভ মেম্বার আছে, মানে বর্তমান ইন্টারন্যাশনাল হতে সেটা হবে 105 জন, ইন্টারন্যাশনাল কমিটি মেম্বার 105 জন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির চেয়ারম্যান কে, তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির চেয়ারম্যান হবে থামস পক, ক নম্বর। নেক্সট কোয়েশ্চন হচ্ছে থামস পক আইওসির 9তম চেয়ারম্যান, মানে ইন্টারন্যাশনাল কমিটির থামস পক হলেন 9ম চেয়ারম্যান। তিনি কোথা থেকে বিলং করেন, তিনি জার্মানি দেশ থেকে বিলং করেন, ঠিক আছে। আইওসির প্রথম চেয়ারম্যান কে ছিলেন, তো সেটা বিক্লান্স হলেন ইন্টারন্যাশনাল কমিটির প্রথম চেয়ারম্যান অলিম্পিকের।